আসসালামু আলাইকুম। ইন্ডিয়া পাকিস্তান লড়াই, লড়াইটা রাজনৈতিক ময়দানের, লড়াইটা কার্গিল বর্ডারের, লড়াইটা কাশ্মীর নিয়ে, এরকম আরও অনেক অসঙ্গতিপূর্ণ জায়গা আছে যেসব বিষয় নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দ্বৈরথ, ভৌগোলিক দ্বৈরথ লেগেই চলেছে, এবং সেটা 1947 দেশভাগের পর থেকেই। ক্রিকেট মাঠে ইন্ডিয়া পাকিস্তান দ্বৈরথটাও কিন্তু একসময় খুবই উপভোগ্য ছিল। বীরেন্দর সেওয়াগ, শোয়েব আখতার, সচিন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম কিংবা রাহুল দ্রাবিড়, ওয়াকার ইউনুস, এই ক্লাসিক ব্যাটেলগুলো আমাদের সবার চোখে লেগে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বেশ কবছর ধরে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোনো প্রকার দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। এর পেছনে কারণটা হচ্ছে, পাকিস্তানে গিয়ে সিরিজ খেলতে চায় না ইন্ডিয়া, যার পাল্টাপাল্টি জবাবে ইন্ডিয়াতে গিয়েও পাকিস্তান সিরিজ খেলতে চায় না। সবচেয়ে বড় ব্যাপার যে, দুদেশের মধ্যকার রাজনৈতিক দ্বৈরথের আঁচটা লেগেছে দুদেশের ক্রিকেট বোর্ডেও, যে কারণে দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যেও সম্পর্কটা, অর্থাৎ কূটনৈতিক সম্পর্কটা একেবারে ভালো না। দুদেশের মধ্যে দেখা হয় কালে ভদ্রে এশিয়া কাপ কিংবা আইসিসির ইভেন্টগুলোতে, এগুলো কিন্তু মন্দের ভালো, সেই জায়গায় কম্পিটিটিভ ব্যাটেল আমরা লক্ষ্য করেছি। এখানে একটা টেকনিক্যাল সমস্যা সাম্প্রতিক সময় তৈরি হয়েছে। প্রথমত, পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপটা পাকিস্তানে গিয়ে খেলতে চায় না টিম ইন্ডিয়া, সেক্ষেত্রে বিকল্প উপায়টা কী? বিকল্প উপায় নিয়ে অনেকে কথা বলছেন, হাইব্রিড মডেলের এশিয়া কাপের কথা চিন্তা করছেন, অর্থাৎ সেক্ষেত্রে ভারত তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে খেলবে, যে নিরপেক্ষ ভেন্যুর তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং সেই সঙ্গে ইংল্যান্ডের নামটাও উঠে এসেছে। এই জায়গা থেকে পাকিস্তান আবার পাল্টাপাল্টি জবাব দিয়েছে। তারা বলেছে, আগামী অক্টোবরে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ, যেটা ভারতের মাটিতে, সেখানে অংশগ্রহণ করবে না পাকিস্তান, ভারতের মাটিতে যদি খেলা হয়। অর্থাৎ তারাও তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার দাবি জানাচ্ছে। মূলত বিশ্বকাপে রাউন্ড রবিন লিগে প্রত্যেকটা দলের 9টা করে ম্যাচ রয়েছে। এখন পাকিস্তানের যে 9টা ম্যাচ, সেই 9টা ম্যাচ ইন্ডিয়ার মাটিতে না হলে কোথায় অনুষ্ঠিত হবে? ESPN ক্রিকেট ফর দাবি অনুযায়ী ইন্ডিয়া এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই ব্যাপার নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে তারা বিকল্প রাস্তা হিসেবে বাংলাদেশকে তুলে ধরেছেন। অর্থাৎ ESPN ক্রিকেট ফর মন্তব্য অনুযায়ী বা তাদের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের যে নিজেদের গ্রুপ ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচগুলো তারা ভারতের মাটিতে না খেলে বিকল্প ভেন্যু হিসাবে ভারতেরই পাশে বাংলাদেশকে বেছে নিতে চায়, এবং এই ব্যাপারে নাকি আলোচনা অনেক দূর গড়িয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে তারা কোনো প্রস্তাবনা পেয়েছেন কিনা অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের অনেক জাতীয় দৈনিক এবং সেই সঙ্গে ESPN ক্রিকেট ফোর, তারা কিন্তু এই মন্তব্যটা করেছে বা এরকম আর্টিকেল ছেপেছে যেখানে বলা হয়েছে, দুই দেশের শীর্ষ ক্রিকেট কর্তাদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে পাকিস্তানের ম্যাচ ভেন্যু নিয়ে কথা হয়েছে, এবং সেক্ষেত্রে সবার আগে এগিয়ে রয়েছে বাংলাদেশ। একবার আপনি চিন্তা করুন, যদি এরকম হয় যে ইন্ডিয়া পাকিস্তান বিশ্বকাপের ফাইনালে উঠে গেল, ইন্ডিয়া পাকিস্তান বিশ্বকাপের ফাইনালে উঠে গেল এবং নিজেদের কথা অনুযায়ী পাকিস্তান ইন্ডিয়ায় গিয়ে খেলতে রাজি না, তাহলে বিকল্প ভেন্যু হিসেবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। দেখেন ভাগ্যের চাকা কিভাবে ঘোরে। আমরা কেউই কিন্তু চিন্তা করতে পারছিলাম না যে 2011 বিশ্বকাপের পর আরেকটা বিশ্বকাপ বাংলাদেশের পেতে সে 2029-30 সাল পর্যন্ত যেতে হচ্ছে। সেই জায়গাটায় 2023 সালেই বাংলাদেশের আরেকটা বিশ্বকাপ আয়োজনের সময় বা সুযোগ চলে আসতে পারে। অবস্থা দৃষ্টি যদি ব্যাপারটা এরকমই হয়, তাহলে 2011 ক্রিকেট বিশ্বকাপের সহ আয়োজক দেশ বাংলাদেশ এবং 2014 টি টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক দেশ বাংলাদেশ পরবর্তীতে 2023 বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজনের সুযোগ পেলেও পেতে পারে, যদি অবস্থা দৃষ্টি বিষয়টা এরকমই হয়। আপাত দৃষ্টিতে কিন্তু এরকম একটা সম্ভাবনা এখন তৈরি হচ্ছে বলেই মনে হচ্ছে। কারণটা হলো, এশিয়া কাপ যদি পাকিস্তানের মাটিতে ইন্ডিয়া খেলতে রাজি না হয়, হাইব্রিড মডেল নিয়ে চিন্তা করা হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল যদিও এখন পর্যন্ত সামগ্রিকভাবে কোনো কিছু বলেনি, কিন্তু মনে হচ্ছে যে সেটা হাইব্রিড এশিয়া কাপের দিকে যেতে পারে। বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের নামও শোনা যাচ্ছে, বাট আরব আমিরাতে হওয়ার সম্ভাবনাটাই বেশি। যদি এই ঘটনাটা ঘটেই যায় এশিয়া কাপের মঞ্চে, দেন যদি এরকম ঘটনার সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব, তাহলে 23 বিশ্বকাপে বাংলাদেশে পাকিস্তানের ম্যাচগুলো যে হবে না, সেই ব্যাপারেও কিন্তু আপনি আমি গ্যারান্টি দিতে পারবো না। সুতরাং একেবারে সিটবেল্ট বেঁধে বসুন, বাংলাদেশের মাটিতে আরও একটা বিশ্বকাপ হলেও তো হতে পারে। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।